আসসালামু আলাইকুম সবাইকে, কুশি কাজের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদেরকে একটা ফুল তৈরি করে দেখাবো, খুবই সহজ একটা প্যাটার্নের ফুল। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে উল সুতা নিয়ে নিলাম, আর উল সুতাটাকে দিয়ে আমি প্রথমেই একটা স্লিপ নোট করে নিচ্ছি। তো এ হচ্ছে স্লিপ নোট। স্লিপ নোটটা করে নেওয়ার পরে আমি এখানে ছয়টা চেইন করে নিব এখন। তো এ হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তো ছয়টা চেইন করে নিলাম। ছয়টা চেইন করে নেওয়ার পরে আমি প্রথম যে চেইনটা, ওই চেইনটাতে একটা স্লিপ স্টিচ দ্বারা এটাকে জয়েন দিয়ে দিব। এই তো আমার এখানে কিন্তু একটা সার্কেল তৈরি হয়েছে। তো এখন আমি এখানে একটা চেইন দিয়ে নিব। চেইনটা দেওয়ার পরে আমি এই যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে দিয়ে আমি কুশি কাঁটাটাকে নিয়ে ইয়ার্ন ওভার করে এটাকে এদিক দিয়ে নিয়ে আসব, আর এখানে দিয়ে দিব হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো প্রথম একটা চেইন দিলাম, পরে একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম। তো আবারও আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। তো এখানে আমার দুইটা সিঙ্গেল ক্রোশেট হয়েছে, তো আমি সর্বমোট 11টা সিঙ্গেল ক্রোশেট দিব। দুই, এ হচ্ছে তিন, চার, এই তো আমার এখানে টোটাল 11টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গিয়েছে। আর প্রথম চেইনটা সহ আমার টোটাল 12টা হয়েছে সিঙ্গেল ক্রোশেট। তো আমি এখন প্রথম চেইনটাতে এটাকে জয়েন দিয়ে দিচ্ছি একটা স্লিপ স্টিচের মাধ্যমে। জয়েন দিয়ে দেওয়ার পরে এখানে একটা চেইন দিয়ে নিলাম। চেইনটা দিয়ে আমি এখন সুতাটাকে কেটে ফেলব। তো এখন এখানে একটা অন্য কালারের সুতা নিয়ে নিব। আমি এখানে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। তো স্লিপ নোটটা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু ছোট করে আমি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে যে কোনো একটা ঘর থেকে আপনারা শুরু করতে পারেন, কিন্তু আমি এখানে প্রথম যে চেইনটা আছে ওই চেইনটা থেকে শুরু করব। তো এটা একটা স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার পরে এখানে আমি 11টা চেইন করে নিব এখন, কারণ এই 11টা চেইনই হবে আমার ফুলের একটা পাপড়ি। তো এই তো আমি 11টা চেইন করে নিচ্ছি। 11টা চেইন করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে যে পরবর্তী যে স্টিচটা আছে এই যে এইটাতে আমি এটাকে জয়েন করে দিব একটা স্লিপ স্টিচের মাধ্যমে। তো এভাবে করে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি আবার এখানে 11টা চেইন করে নিচ্ছি। এ হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো 11টা চেইন করে নিয়ে আবার পরবর্তী যে স্টিচটা আছে আমি ওই স্টিচের মধ্যে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এখন আমি এদিক দিয়ে পুরোটা সার্কেল শেষ করব। মোট 12টা পাপড়ি হবে আমার এখানে। তো আমি এখানে 11টা পাপড়ি করেছি, এখন 12 নম্বর পাপড়িটাকে করব। তার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে 11টা চেইন। 11টা চেইন দেওয়ার পরে যে প্রথম যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে এই যে এই ঘরটাতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন দিয়ে দিচ্ছি। তো একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা চেইন দিয়ে এই যে এভাবে করে একটা চেইন দিয়ে নিব, আর চেইনটা দিয়ে এটাকে আমি সুতাটাকে আমি কেটে ফেলব। তো তাহলেই তৈরি হয়ে যাবে আমার ফুলটা। দেন পিছনে যে সুতাগুলো আছে, এই তো এ হচ্ছে আমার ফুলটা, আর এটার পেছনের যে সুতাটা আছে ওই সুতাগুলোকে আমি কেটে ফেলব। তো এই যে তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর একটা প্যাটার্নের এবং সহজ একটা প্যাটার্নের ফুল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।